হ্যালো সবাইকে, আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি কোয়েল অ্যান্ড রিদ ব্লগস চ্যানেলেতে। তো আজকে দুটো জিনিস আমি মেনলি এই ভিডিওটাতে শেয়ার করব। একটা ভিডিওতে প্রথমেতে থাকবে হচ্ছে একটা মডিফিকেশান, তারপরে থাকবে একটা অ্যাড অন, এবং এই দুটো জিনিসই হবে আমার সুপার বাইক নিনজা 1000-এর ওপরেতে। তো ভিডিওর প্রথম পার্টে থাকবে হচ্ছে মডিফিকেশানটা। তো যে মডিফিকেশানটা আমি করেছি সেটা হচ্ছে আমি আমার নিনজা 1000-কে ফুল সিস্টেম করে ফেলেছি, কিন্তু এক্সস্ট যেটা লাগানো আছে সেটা কিন্তু স্টক এক্সস্টেই আমি এখনও পর্যন্ত আছি, এবং স্টক এক্সস্টে এই জন্যই রাখতে চাইছি কারণ আমি তো মানে নিনজাটাকে ডমিনারের মতোই ট্যুর করার জন্যই নিয়েছি। তো এখন সেখানে যদি লাউড এক্সস্ট লাগাই তো এখন এখানেতে প্রথমত সেটা তো ইললিগাল এবং প্রচণ্ড রকম ফাইন মানে কেস দিচ্ছে বেঙ্গল এবং বিভিন্ন স্টেটে। তো সেই জন্য আমি সেই রিস্ক নিয়ে নিই, এবং আমার লাউড এক্সস্টের অতটাও শখ নেই, আমি সেই জন্য ডিক্যাট করেছি, মানে ফুল সিস্টেম হয়ে গেল এখন। আমার ক্যাটালিটিক কনভার্টার যেটা সেটাকে আমি এলিমিনেট করেছি, দুটো ভেতরেতে থাকে, দুখানা জালি মতো থাকে আর কি ভেতরেতে, একটা ক্যাটালিটিক বক্স থাকে আর একটা জালি মতো থাকে। তো সেই জালিটা আমি রেখেছি যাতে এমিশনটা মোটামুটি কন্ট্রোলে থাকে, আর ক্যাটালিটিক বক্সটাকে আমি এলিমিনেট করেছি। সবাই কী করে যে এরকম হেডার নিল, ওখানেতে বেন্ড পাইপ দিল, দিয়ে অ্যাক্রা হোক বা এসসি হোক সেগুলোতে শিফট করে যায়, বাট আমি যেটা স্টক আমার যে হেডার সব কিছু রেখেছি, শুধুমাত্র যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে দিল্লি থেকে আমি আনিয়েছি কারোলবাগ থেকে বেন্ড পাইপ, যেটা ওই চারটে হেডার থেকে যে মানে আমার যে সিলিন্ডারগুলো থেকে চারটে সিলিন্ডার থেকে বেরোচ্ছে, বেরিয়ে হেডারটা এসে একটা মোটা ওয়াই শেপের একখানা বেন্ড পাইপেতে কানেক্ট করছি। সেই দুটো যে মুখ বেন্ড পাইপের সেইটা আমার যেহেতু দুদিকের এক্সস্ট, আমি দুদিকের এক্সস্টের লুকটা খুব পছন্দ করি এবং সেটাকে রাখার জন্যই এত কিছু, দুদিকেই আমার এক্সস্টটা রয়েছে। তো তাতে আমার বেশ লাউড কিছুটা হয়েছে, অবভিয়াসলি কিছুটা হয়েছে, হালকা থ্রটেলে তো আমার মনে হচ্ছে বেড়েছে যতটা আমি চালাচ্ছি, যতটা চালিয়েছি খুব অল্পই চালিয়েছি বলা যায়। আর তাই সেটা বেশ করাতে আমার কোনোরকম লিগালি কোনোরকম প্রবলেমের মধ্যে আমি এলাম না, যেহেতু আমার অতটা লাউড হলো না বলে। আমি এখন এসে গেছি সুকুমারদার গ্যারেজেতে, এখানেই আমার নিনজা 1000-এর ডিকাইটিং হচ্ছে। এটাই সুকুমারদার গ্যারেজ, প্রত্যেকটাই সুপার বাইক এখানেতে দূরে দূরে সব যা দেখা যাচ্ছে। ভাবছো তো এটা কী জিনিস? এটাই সেই বেন্ড পাইপ যেটা আমার মেন হেডারের সাথে মাফলারগুলোকে কানেক্ট করে ফুল সিস্টেম এক্সস্টে কানেক্ট করে দেবে। এটাই সেই মহামূল্যবান জিনিস যেটা আমি কারোলবাগ থেকে আনিয়েছি। জানি অদ্ভুত দেখতে লাগছে, আমারও খুব অদ্ভুত লাগছিল নিজের বাইকটাকে এইভাবে দেখতে, বিশেষ করে যখন দুদিক থেকে এক্সস্ট আর তার টোটাল তলার দিক থেকে একদম সব নিয়ে বেরিয়ে গেল, একটু অন্যরকমই লাগছিল। ভাবছিলাম কীরকম হবে, এক্সপেরিমেন্ট করছি সেটা কি ঠিক হবে না ভুল হবে, যাই হোক আপাতত কাজটাকে এগোই, তারপর দেখা যাবে। এবার এলো মাপজবের পালা। এই মাপজব যদি একদম ঠিক না হয়, মাপ যদি একটুও ভুল হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম, কারণ সামনেই রয়েছে অক্সি সেন্সার, অক্সিমিটারের যে সেন্সার সেটা কিন্তু একদম সামনে রয়েছে, ওটা যদি গণ্ডগোল হয় তাহলে কিন্তু গাড়ি ম্যালফাংশন দিতে আরম্ভ করবে। পারফেক্ট মাপ নেবার পরেতে এবার দাদা মাফলারগুলোকে খুলে যে মেন হেডার আর যে ক্যাটালিটিক কনভার্টার সেটাকে রাখলো, কারণ এবারেই হবে মেন কাজ যেটার জন্য আমি খুব ভয়ে আছি। মাপ নেবার পরে যখন সুকুমারদা কাটছিল মনে ছিল বোধহয় আমারই বুকের ওপর দিয়ে গ্রাইন্ডারটা চলছে। কাটিং করার পরেতে হেডারটা দেখতে লাগছিল এরকম, সেখানে অক্সিমিটার মজুদ আছে। হেডারের সাথে যখন বেন পাইপটা যখন জাস্ট ফিটিংয়ের জন্য রাখলো তখনই দেখে বোঝা যাচ্ছিলো পারফেক্ট ফিট এসছে, অক্সিমিটার কিন্তু একদম পারফেক্টলি ইনট্যাক্ট আছে। দাদা হেডার আর বেন পাইপ দুখানাকে নিয়ে গিয়ে ইলেকট্রিক ওয়েল্ড করে আনলো, তাতে কোনো লিকেজ থাকবে না। হেডারের সাথে বেন্ড পাইপ কানেক্ট করার পরে তো দেখলাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশ অনেকটা বেড়ে গেছে, দেখেই বেশ ভালো লাগলো, কারণ আর বাম্পারে টাচ হবে না এটাই আমার বিশ্বাস। এক্সস্ট ছাড়া সুপার বাইকের সাউন্ড প্রচণ্ড লাউড হয়, শুনে দেখো কীরকম লাগছে। স্টক মাফলারগুলো এখন আবার ফিটমেন্ট করা হচ্ছে, তো অতটা লাউড অবভিয়াসলি থাকবে না, তবে বলতে পারি যে 25% মতো সাউন্ডে হাইক এসছে, তার সাথে গ্রাউন্ড ক্লিয়ারেন্স অবভিয়াসলি বেড়ে গেছে। ফাইনালি আমার গাড়ির সব কমপ্লিট, লাস্ট পার্টটাই লাগানো হচ্ছে, দাদা একদম নিখুঁত কাজ করেছে টোটাল।
তো আশা করি ভালো লেগেছে আমার মডিফিকেশানটা। এবং ইউটিউবেতে এই মডিফিকেশানের ভিডিও কিন্তু খুব একটা নেই, হার্ডলি একটা কি দুটো, তাও ইন ডিটেলস নয়। তো আশা করি যাদের নিনজা 1000 রয়েছে বা যাদের সুপার বাইক রয়েছে, যারা স্টক এক্সস্ট রাখতে চাও বাট ফুল সিস্টেম করতে চাও, তাদের কিন্তু এই প্রসেসেতে এগোলে কোনো রকম ট্রাবল আসবে না পুলিশের দিক থেকে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ কোনো ম্যালফাংশনও আসবে না, সব কিছু ঠিক থাকবে, এভাবে মডিফিকেশানটা করা পসিবল। আচ্ছা, এবার চলে আসি ভিডিওর পার্ট টু, সেটা হচ্ছে মডিফিকেশান ছেড়েও আমি যেটা বললাম অ্যাড অন করেছি, সেটা হচ্ছে একটা মোবাইল হোল্ডার। না হলে আমরা তো ট্যুর করি, সো সেখানে তো একটু প্রবলেম হয়, ট্যাঙ্ক ব্যাগেতে যদিও সামনের যে পাউচটা থাকে ওটাখানেতে ট্রান্সপারেন্ট জায়গা বলে ওখানে তো দেখা যায়, বাট অ্যাকচুয়ালি সেটা একটু হেক্টিক, বারবার হেড ডাউন করে দেখতে হয়, তো একটা অ্যাক্সিডেন্ট প্রোন হয়ে যায়। সেই জন্য আমি বোবোর চার্জার পারচেস করেছি এবং যেটা লাগিয়েছি সেটাও কিন্তু একটু অনোখা তার টেকনিকে লাগিয়েছি, কারণ ম্যাক্সিমাম যারা নিনজা 1000 ওন করে তারা ম্যাক্সিমাম সবাই গ্র্যান্ড পিটস্টপে একটা এত বড় একটা মোবাইল হোল্ডার হয়, প্রায় 2200 টাকা মতো দাম আছে, সেটা লাগায়, বড্ড বালকি, আমার সেটা একদম ভালো লাগে না। বোবোরটা অনেক স্লিক, আমি সেই স্লিক ডিজাইনটা মোবাইল হোল্ডারের জন্যই ওটাকে পারচেস করি, আর দাম অবভিয়াসলি কম। আর এই এই মডিফিকেশানটার জন্য, মানে এই অ্যাড অনটার জন্য ছোট্ট একটা জিনিস মডিফাই করতে হয়েছে, তো সেটা কি এবার দেখাবো। তো নিনজা নিয়ে তো একটা ছোটো ট্রিপ প্রথমে হয়ে গেলো দীঘার, তারপরে তো একবার মানে জগন্নাথ দেবের কাছে পুজো দেওয়ার জন্যই পুরী যাওয়া, সেটার জন্য ডেট ফাইনাল করেছি, ঘর বুকিং করেছি হোটেল নীলাদ্রিতে 19 তারিখ থেকে, 19, 20 আর 21। তো যাবার জন্য এই গাড়িটাতে সবই লাগানো ছিল, শুধুমাত্র যেটা ছিল না মোবাইল হোল্ডারটা। তো মোবাইল হোল্ডারটা আমি সেফটির কারণে রাখতে চাইছি, যদিও রাস্তাটা আমার মুখস্থ, তো রাখা এই গাড়িতে এই মোবাইল হোল্ডারটা লাগানো একটু প্রবলেমেটিক, মানে এখানেতে শুধুমাত্র গ্র্যান্ড পিট স্টপের একটাই প্রোডাক্ট আছে যেটা ইজি ফিট হয়, তো সেটা একটু এক্সপেন্সিভ, আর আমার ইচ্ছাও ছিল না এটা লাগানোর কারণ ওটার বড্ড বাল্কি লুক। তো আমি এই বোবো, যেটাকে আমি খুব ট্রাস্ট করি, বোবো এই ব্র্যান্ডের আমি জিনিসটাকে আবার পারচেস করলাম, এখন লাগানোর জন্য এই যে ক্লাচ অ্যাসেম্বলিটা, এর এখানেতে যে বোল্টটা রয়েছে, অ্যালেন কি বোল্ট যেটা রয়েছে, এই অ্যালেন কি বোল্টটাকে আমরা খুলেছি, এটার সাইজটা রয়েছে যেটা তার থেকে একটু বড় লাগবে, তো বড় আমি এনেছি কিনে, দাদা এখন উত্তমদার কাছে এসেছি, উত্তমদা এখন সেটাকে লাগাচ্ছে। এই যে এই জিনিসগুলোকে একটা বোল্ট, অ্যালেন বোল্ট রয়েছে, এখানেতে ওয়াশার রয়েছে, নাট রয়েছে, এটাকে দিয়ে একদম এটাও ইজি ফিট হবে, কিন্তু এখনও পর্যন্ত নিনজা 1000-এতে এই ফিটমেন্টটা কেউ করেছে বলে আমার অ্যাটলিস্ট ইউটিউবে তো দেখা নেই, তো আমি সেই জন্য এই ফিটমেন্টটা ট্রাই করছি, যদি না হয় দেন আর তো কোনো অপশান নেই, দেন ওই গ্র্যান্ড পিট স্টপ এটাই লাগাতে হবে, তবে মনে হচ্ছে এটা ফিট হয়ে যাবে উইথ দ্য স্টাডি হোল্ড। এই যে এই অ্যালেন বোল্টটা আমরা খুললাম, খুলে এখানে একটু বড় অ্যালেন বোল্ট দিয়ে খুব সুন্দরভাবে এখানেতে খুব স্টাডি হয়েছে ব্যাপারটা, আর বোবোর তো কোনো সাউন্ড এক্সট্রা নয়েজ আসে না, তো এখানেতে একটা মোবাইল আমি মাউন্ট করলাম, বেশ ভালো লাগছে, এতে আমার যে এখানে তো ওডোমিটার একদম স্পিডোমিটার সব পরিষ্কার দেখা যাবে, কোনো রকম এই জায়গাটা আমার অবস্ট্রাকশন আসবে না, প্লাস ম্যাপটাও দেখতে পাবো, ট্যাঙ্ক ব্যাগ আমার এখানে থাকবে, তাতেও কোনো রকম ট্রাভেল হবে না। তো এটা করলো উত্তমদা তোমার গ্যারেজের ব্যাপারে একটু বলে দাও, কোথায় কি আছে তোমার গ্যারেজ? আমাদের গ্যারেজ হচ্ছে মা অটো সার্ভিস সেন্টার, এটা কদমতলা কিছুক্ষণ রেস্টুরেন্টের সামনে, নিয়ার কিছুক্ষণ রেস্টুরেন্ট, তো পাশে নিউ মোড়ে আছে, তার পাশে গলি আছে, আমরা এখন নতুন ফার্ম হাউসও শুরু করেছি, ফার্ম হাউসটা এই হালফিলেই শুরু করেছি, তো আমাদের ছোট্ট গ্যারেজ আছে, একটু দেখিয়ে দিই আমাদেরকে একটু। তো এই হচ্ছে উত্তমদার গ্যারেজ, আমার এখান থেকে তো ফিটমেন্ট খুব ভালো এসছে, তো উত্তমদার গ্যারেজের সেই জন্য কিছুটা পোর্শন কভার করছি, এখানে তো যেরকম দাদা বলছিল ফোম ওয়াশের ব্যাপারেতে, তো ফোম ওয়াশ আরম্ভ করে দিয়েছে, আর ফোম ওয়াশের চার্জেস কি? ফোম ওয়াশের চার্জেস এখন 99 রুপিস থেকে শুরু ফোম ওয়াশ। ওকে, ভেরি গুড, আর দাদার নাম্বার দেওয়া থাকবে। আমার নিনজা 1000-এতে এক্সপেক্টও করছিলাম না যে এতটা ভালো ফিটমেন্ট মোবাইল হোল্ডারটাই আসবে। তো ভিডিওতে দাদা আমি বলেই দিলাম যে আমি নিনজা 1000 নিয়ে এবার পুরী যাব, তো সেই জন্যেই এই মডিফিকেশানগুলো এবং এই অ্যাড অনগুলো, আশা করি আপকামিং যে ভিডিওটা আসছে পুরী রিলেটেড, আপকামিং যে ব্লগটা আসছে আর কি, সেটা সবার ভালো লাগবে, এবং এই ভিডিও যেটা আমি এখন তৈরি করলাম একটা মডিফিকেশান এক্সস্ট ফুল সিস্টেম নিয়ে, আর 2 নম্বর হচ্ছে আমার অ্যাড অনটা নিয়ে মোবাইল হোল্ডার, আশা করি এগুলো কাজে লাগবে যারা সুপার বাইক অন করো বা যারা মেনলি নিনজা 1000 অন করো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর ভিডিওটাকে শেয়ার করো। বাই।